আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাইকে ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নদীর ভিতরে, তেঁতুলিয়া নদীতে, বরিশালের। আজকে জেলে আছে দুইজন, তারা প্রফেশনাল জেলে না, তারা লেখাপড়াও করে কিন্তু এখন বর্তমানে করোনা চলে, দেশে করোনার ফাঁকে তাদের কোনো লেখাপড়া নাই। দর্শক আপনি তো জানেন তো, প্রতিষ্ঠান, স্কুল প্রতিষ্ঠান, যে কোনো কলেজ সব কিছুই বন্ধ। তার মাঝে তারা বা পরিবার সচ্ছলতা আনার জন্য তারা কিছু কাজ করে, কিন্তু কাজ তার ভিতরে জীবিকা নির্বাহ করে জেল জাল বেয়ে। দর্শক এর আগে কিন্তু আপনাদেরকে আমি আরও দুই তিনটা ভিডিও দিয়েছি আছে, সেই সময় ছিল মনে করেন ডালি জবা বা পানি কমর কাম পানি কম হতো নদীতে, সেই সময় মাছ একটু বেশি ছিল। এখন বর্তমানে পানি জোর জবা যেটা বলে, নদীতে পানি বেশি বেশি হয়, তার কারণে মাছ একটু কম হইতে আছে। এই এই মাছ বিশেষ করে চেওয়া মাছগুলো যে সময় ডালি জোয়া ফলে নদীতে পানি কম হয়, সেই সময় মাছ বেশি হয়। সকালবেলা তারা 300 টাকা বিক্রি করে ফেলেছে পাইকারের কাছে। দর্শক আপনাদেরকে আমি পাইকারের ভিডিও দিয়েছি কীভাবে মাছ কেনা বেচা হয়, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। আমার ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অ্যান্ড আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে কেনা বেচা হয় নদীর পাড়েই। আজকে সোমবার আমাদের বরিশালে কালাইয়া বাজার আছে, বিশাল বড় বাজার, সেই বাজারে কেনা বেচা হয়। প্রত্যেক দিনই বসে, কিন্তু আজকে বিশেষ করে বেশি বাজার বড়। ধান, গরু, হাট, মানে যত প্রকারের জিনিসপত্র আছে ওখানে বিক্রি করা হয়। সেই জায়গায় পাইকারি সকালবেলা এসে নিয়ে গেছে মাছ, তার জন্য আমি এসে পাইনি কতগুলো মাছ বেছে। তার সকালে কিন্তু দর্শক আগেও বলেছি, আগের ভিডিওতে, এখনও বলি, এই জেলে যারা আছে, যত মানে যত প্রকার জেলে আছে আমাদের এই চেওয়া জেলের, তারা কিন্তু সকালে একদম সকালে ফজরের আজানের সময় ওই টাইমে এসে পড়ে, এসে বাচ্চা নিয়ে এসে তারা জাল বাইতে থাকে, আর বাওয়ার পরে তারা আস্তে আস্তে মাছ অনেকগুলো হয়। দর্শক দেখতেছেন কিন্তু মাছ কীভাবে উঠতে আসে, শীত অপেক্ষা করে, শীত রৌদ্র সব কিছু অপেক্ষা করে কিন্তু তারা জাল বেয়ে জীবিকা নির্বাহ করে। আজকে শিকারী কিন্তু দুজন আমাদের সাথে জেলে। এই যে দর্শক, এই জায়গায় নদীর তিনটা মুখ, এই যে উত্তর, এই পূর্ব, আর এই সাইডে আছে দক্ষিণ। দর্শক জেলে কিন্তু আরও অনেক আছে দূরে দূরে, ওই যে ওই একজন, আর ক্যামেরায় আসতে আসতে অনেক দূরে হয়ে গেল, ওই যে অনেক দূরে দূরে দেখা যাচ্ছে। এখন একটু শিকারি কম, কারণ গ্রামে এখন ধান দেওয়া আছে অনেক, ধান কাটার সময় ধান কাটে, তার জন্য শিকারি জেলেরা কম। সাইডে আরও ওই যে ওই দূরে আছে, এই যে শুধু এখন মহিষের পাল, এই যে দূরে একটা ছোটো ডিঙ্গি নাও। বিশেষ করে এই জালটা সকলে এক একজনে বায়, কিন্তু তারা ছোটো দেখে দুজন এসেছে। চেহারাগুলো ছোট মেয়ের চেহারা হয়েছে। দর্শক দেখতেছেন যে কতগুলো মহিষ, সারাদিন তারা ওই ঘাস খাইবে, ঘাস খেয়ে তারপর পালের ভিতরে মানে যেটা খড় বলে বা ঘর বলে সেটা ভিতরে নিয়ে যাবে। সাথে ওই যে রাখাল আছে, ওই যে এদিকে আসতে আছে। দর্শক অনেক মনোমুগ্ধকর জায়গা, আপনারা চাইলে আসতে পারেন। ওটা বরিশাল, বাউফল, পটুয়াখালী, আমি ফুল ডিটেলসটা দিতে আছি। আমাদের বরিশাল বিভাগ, জেলা পটুয়াখালী, থানা বাউফল, ইউনিয়ন কালায়া, আমার গ্রাম শৌলা। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিতেছি। দর্শক আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব সবগুলোই করবেন, বেশি করে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, এই দুটি আমার জরুরি। আপনারা কমেন্ট করে জানাবেন যে মাছের কীরকম ভিডিও চান, কী মাছ বা কী জানতে চান, কোনো ব্যাপারে যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সব উত্তর দিতে পারবো। আর আমি কন্টিনিউ ফেসবুকে ভিডিও আমি ইউটিউবে ভিডিও দিতে থাকি, এমনকি ফেসবুকে থাকি অল টাইম। আমি প্রত্যেক দিন আপনারা কমেন্ট করলে আমি সাথে সাথে কমেন্ট উত্তর দিতে পারবো, অর্থাৎ 10 মিনিট বা 1 ঘন্টা লেট হতে পারে। দর্শক আজকের মতো এই জালটা টানা শেষ, আর একটা এই জালটা ছাড়বো কীভাবে সে একটা ভিডিও দেবো এখন। এই যে ভিডিওটা বেশি বড় হয়ে গেছে আর বাদ হয়ে গেলে দর্শক আমরা চলে এসেছি খ্যার মাথায়।
এখন ছাড়বো জাল। জাল চা এইভাবেই জাল ছেড়ে রেখে দিতে হবে নদীর ভিতরে 5 থেকে 10 মিনিট বা 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে ওর কারোতা। তারপরেই দর্শক জাল টানতে হবে বা আরেকটা জালের কাছে। দর্শক এই জায়গায় দুইটি জালের কাছেই থাকে, মানে দুইটি জাল থাকে, যেটা দুই কাছি বলি আমরা জাল। একই জাল মানে একই প্রকারের জাল দুই দুই কাছি থাকে। থাকার পর একটা জাল ছেড়ে আরেকটার কাছে যেতে হয়, যে যে জালটা টেনে টানতে হয়। তারপরে আবার ওটা সেরে আবার এটা টানতে হয়, এটা সেরে ওটা টানতে হয়। মানে এইভাবেই দর্শক মানে জিরান্তি নাই বা বিরাট কোনো শান্তির কাজ নেই দর্শক, এটা শুধু খুব কঠোর পরিশ্রম করে মাছ ধরতে হয় বা খাটনি করে খেতে হয়। এই দর্শক দেখুন শুধু শুধু জাল চলে যাচ্ছে। আরেকটি জাল আছে আমাদের সাইডে, যেই বুলুট বলে বা বোতল ওইটা দিয়ে রেখেছে। আর একজন জেলে এইদিকে আসতে আছে। দর্শক আগের যে ভিডিওটা বলছিলাম, যে বলছি সন্ধ্যাকালে তারা চলে যায়, কিন্তু এখন না, যে আর 12টার ভিতরে বা 11টার ভিতরে চলে যাবে। কারণ জোর জবা কারণ বেশি পানি ওঠে আর স্রোত বেশি থাকে নদীর। এই জাল নদীর স্রোতে পেঁচিয়ে যায়, মানে পাক খেয়ে যায়। পাক খাওয়ার কারণে অনেক সমস্যা হয় জালে, তার জন্য তারা তাড়াতাড়ি চলে যায়। তা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন আমার। দর্শক আবার শেষে আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন।